গুড মর্নিং। আমরা পড়ছিলাম রাম ও কার্তিক গণেশ। সেই রাম প্রতিজ্ঞা করেছিল যে সে রাগ করবে না, কেননা ভগাবাগদি মুড়ি ছড়িয়ে তার মাছ ধরার চেষ্টা করছিল, তার কার্তিক গণেশকে মাছ ধরার চেষ্টা করছিল। এরপরে দেখি দিগম্বরী, দিগম্বরী হচ্ছে তার বৌদির মা। দিগম্বরী দিগম্বরী আজ সকাল সকাল আহ্নিক সারিয়া লইতেছিলেন। আহ্নিক হচ্ছে তার ইষ্ট দেবতার নাম জপ করা বা তাকে স্মরণ করা, ভগবানকে স্মরণ করা, এই হচ্ছে আহ্নিক। নেতা আসিয়া নেত্য, নেত্য হচ্ছে বাড়ির দাসী, নেত্য আসিয়া খবর দিল মাছ পাওয়া গেল না দিদিমা, ছোটবাবু ভগাবাগদিকে মেরে ধরে হাঁকিয়ে দিয়েছে, মাছ পাওয়া গেল না। তিনি বলেছেন ব্রাহ্মণ ভোজন করাবেন, মাছ পাওয়া গেল না। ভগাবাগদি সেই মুড়ি ছড়িয়ে মাছ ধরার চেষ্টা করেছিল রামের মাছ কার্তিক গণেশকে, তো সেই জন্যই বলছে যে নেত্য বললো যে মাছ পাওয়া গেল না দিদিমা, ভগাবাগদি ছোটবাবু ভগাবাগদিকে মেরে ধরে হাঁকিয়ে দিয়েছে, মানে তাড়িয়ে দিয়েছে আর কি। এই মাছ দুটির উপর দিগম্বরীর দৃষ্টি ছিল, ওই কার্তিক গণেশের উপরে। নিজের কোনো একটা কাজে স্বহস্তে রাঁধিয়া সৎ ব্রাহ্মণের পাতে দিয়া পুণ্য ও খ্যাতি অর্জন করিবার বাসনা অনেক দিন হইতে তিনি মনে মনে পোষণ করিতেছিলেন, যে তিনি সৎ ব্রাহ্মণদের খাওয়াবেন মাছের ঝোল ভাত, এটাই আর কি অনেকদিন ধরে তিনি ভাবছিলেন। আর কিন্তু তার রামের উপরে তার একটু রাগ ছিল, আমি আগেই বলেছি তিনি রামকে খুব একটা পছন্দ করতেন না। তো সেই জন্যেই ওই রামের মাছ দুটোর উপরে, কার্তিক আর গণেশকে যেহেতু রাম ভীষণ ভালোবাসে কার্তিক গণেশকে, সেই জন্যেই আর কি। কাল জামাইয়ের মত লইয়া অর্থাৎ কার্তিক গণেশ সম্বন্ধে আভাস মাত্র না দিয়া জেলেদের মোটা জাল চাহিয়া আনাইয়া প্রজা ভগাবাগদিকে চার আনা বকশিস কবুল করিয়া সমস্ত আয়োজন একরূপ সম্পূর্ণ করিয়াই রাখিয়াছিলেন। যে জামাই, সে মেয়ের বাড়ি এসেছে, জামাই হচ্ছে রামের দাদা, তাকে বলেছে যে কালকে আমি ব্রাহ্মণ ভোজন করাবো, কিন্তু একবারও বলেনি যে কার্তিক গণেশকে ধরা ধরে আমি খাওয়াবো, এটা বলেননি কিন্তু, তাহলে কিন্তু তার দাদাই বারণ করত। তা জামাইকে বলেছে এবার ভগাবাগদি যে তাদের বাড়িতে মাছ ধরে তাকে চারানা পয়সা বকশিস দিয়েছে, যে তোকে বকশিস দেবো কিছু পয়সা, তুই কিন্তু ওই কার্তিক গণেশকেই ধরবি। এইসব করে অনেক কিছু আগের দিন সব ব্যবস্থা করে রেখেছেন। এমন সময় এমন দুঃসংবাদ তাহাকে হিতাহিত জ্ঞান শূন্য করিয়া তুলিল। হিতাহিত জ্ঞান শূন্য, যে যার কোনো কিছু ঠিক থাকে না আর কি, এত রেগে যান যে কি হিত করবে না অহিত করবে, ভালো করবে না খারাপ করবে তার মাথায় থাকে না। মানে এটা একটা বাগধারা, পরে তোমরা পড়বে বড় হয়ে। তো সেই হিতাহিত জ্ঞান শূন্য হয়ে গেল, মানে যে মাছ পাওয়া যায়নি আর ভগাবাগ দিকে রাম মেরে তাড়িয়ে দিয়েছে, এটাতে তিনি ভীষণ রেগে গেলেন। তিনি অকস্মাৎ দাঁতে দাঁত ঘষিয়া গলার মালাটা উঁচু করিয়া ধরিয়া বলিলেন, ওরে কি শত্রুর আমার, কবে ছোড়া মরবে যে আমার হাড়ে বাতাস লাগবে। হাড়ে বাতাস লাগা, এটাও একটা বাগধারা, যে হাড়ে বাতাস লাগা বলতে যে আমি স্বস্তি পাবো আর আমার মানে ওকে আর দেখতে হবে না, যদি আমার শত্রুরও ও যদি মরে, এরকম কথা সাধারণত কোনো দিদিমারা বলে না, যে একটা ছোট বাচ্চা তার উদ্দেশ্যে যে সে কবে মরবে এরকম কথা। যাই হোক, আমরা দিগম্বরীর মুখে এই কথা শুনে সবারই খুব খারাপ লাগলো, বিশেষ করে তার মেয়ে, যে যে সে কি বললো আর কি, যে হাটে বাচ্চা বাসি মুখে এখনো জল দিইনি ঠাকুর, যদি সত্যের হও যেন তে রাত্রি না পোয়ায়। এগুলো একটা বয়স্ক মানুষরা এই ধরে এই ধরনের কথা বলেন, যে আমি বাসি মুখে জল দিই, আমি এখন কিচ্ছু খাইনি সকাল থেকে, উঠেই আমি এই সাপ দিচ্ছি ওকে বা এই অভিশাপ দিচ্ছি, আর তিন দিন যেন না পেরোয় ও যেন মরা যায় আর কি, এরকম একটা কথা আর কি, মানে খুব খারাপ কথা সে বলল আর কি। কাছে বসিয়া আর নারায়ণী তরকারি কুচিতেছিলেন, তিনি বিদ্যুৎ বেগে উঠিয়া দাঁড়াইয়া চেঁচাইয়া উঠিলেন, মা, শুনিয়াছি সন্তানের মুখে মাতৃ সম্বোধনের তুলনা নাই। নারায়ণের মুখে মাতৃ সম্বোধনের আজ বোধ করি তুলনা ছিল না, ওই এক অক্ষরের ডাকে দিগম্বরীর বুকের রক্ত হিম হইয়া গেল। কিন্তু নারায়ণীও আর কিছু বলিতে পারিলেন না, দেখিতে তাহার দুই গণ্ড বাহিয়া টপটপ করিয়া জল ঝরিয়া পড়িতে লাগিল। ক্ষণেক পরে চোখ মুছিয়া
যেখানে রাম পড়া তৈরি করিতেছিল সেইখানে আসিয়া দাঁড়াইলেন। আমরা বলেছি নারায়ণী ভীষণ ভালোবাসত রামকে, সে ছোট থেকে রামকে মানুষ করেছে তার মা মারা যাওয়ার পরে। কিন্তু এই যে দিগম্বরী এত বড় শাপ দিয়েছে, অভিশাপ দিয়েছে, তাতে নারায়ণী খুব রেগে গেছে। মা বলে এমন ভাবে ডেকেছে মাকে, মা সম্বোধন অত্যন্ত সুন্দর, মিষ্টি, মধুর সম্বোধন। আমরা তোমরা যখন মাকে মা বলে ডাকো, মায়ের কত ভালো লাগে। তা ঠিক এখানে কিন্তু দিগম্বরীর ভালো লাগলো না, এমন ভাবে সে মা বলে চিৎকার করে উঠেছে যে তুমি মা হয়ে এমন কথা বলতে পারলে ওইটুকু বাচ্চাকে, এরকম আর কি একটা ব্যাপার। যাই হোক, সেখান থেকে নারায়ণী উঠে চলে গেল যেখানে রাম পড়ছিল আর কি, বসে সেখানে গেল। কঠোর স্বরে প্রশ্ন করলেন, তুই ভগবান দিকে মেরে ধরে হাঁকিয়ে দিছিস? রাম চমকাইয়া স্লেট হইতে মুখ তুলিয়া এক মুহূর্ত তাহার মুখের পানি চাহিয়া দেখিল এবং জবাব দিয়া লেশ মাত্র চেষ্টা না করিয়া ওদিকে দরজা দিয়া ঊর্ধ্বশ্বাসে বাহির হইয়া গেল, পালিয়ে গেল। রামকে গিয়ে জিজ্ঞেস করছি যে তুই কি ভাবি, মানে হাঁকিয়ে দিয়েছিস ওকে, ওদের তাড়িয়ে দিয়েছিস, মাছ ধরতে দিসনি? ব্যাপারটা তো কেউ খুলে বলছে না যে ওরা গেছিল রাম কার্তিক গণেশ, রামের কার্তিক গণেশকে ধরার জন্য, সেটা কেউই ধরতে দিত না, তার বৌদিও দিত না বা তার দাদাও দিত না। কেননা সবাই জানে যে রাম ভীষণ ভালোবাসে কার্তিক গণেশকে, সে কখনোই কার্তিক গণেশকে মেরে ফেলতে চাইবে না, কিন্তু এই কথাটা বলছে না কেউ। সবাই ভাবছে যে রাম বুঝি মাছ ধরতে দেয়নি পুকুরে, কিন্তু আসল কথা তো তা নয়। মাছ ধরুক না, রামের তাতে কোনো আপত্তি নেই, কিন্তু তার কার্তিক গণেশকে যেন না ধরে, এটাই আর কি। নারায়ণী ভিতরে কথা জানিতে পারিলেন না, ফিরিয়া আসিয়া ভগবান দিকে ডাকাইয়া আনি আনাইলেন এবং মাছ ধরিয়া আনিতে হুকুম দিলেন। নারায়ণী জানে না ভিতরের কথা যে কার্তিক গণেশকে ধরে আনার কথা বলেছে। হুকুম পাইয়া ভগা জাল লইয়া গেল এবং অবিলম্বে এক প্রকাণ্ড রুই ঘাড়ে করিয়া আনিয়া ধরাস করে উঠোনের মাঝখানে ফেলিয়া দিল। সেই মাছ ধরে নিয়ে এলো সেই রামের কার্তিক অথবা গণেশকে একজনকে। নারায়ণী রান্নাঘরের দরজায় দাঁড়াইয়া মাছ দেখিয়া কেমন যেন শিহরিয়া উঠিলেন, শঙ্কিত হইয়া করিলেন, এ রামের কার্তিক গণেশ নয় তো? ভগা এত শীঘ্র এত বড় মাছ আনিয়া আনিতে পারিয়া বাহাদুরি করিয়া বলিলেন, একগে মা ঠাকুরন, হ্যাঁ দিগম্বরীকে আঙুল দিয়া দেখিয়ে বলল ওই ওই মা ঠাকুরনই তো এনারে ধরতে বলে গেছিলেন, মানে ওদের ভাষায় আর কি বললো আর কি, বললো যে একগে হ্যাঁ মা ঠাকুরন, এ তো সেই রামের কার্তিক গণের, আর উনি যে বলেছিলেন ওই মা ঠাকুরন, মানে সেই দিগম্বরীর কথা বলছে, উনি তো বললেন একে ধরে আনতে। নারায়ণী স্তম্ভিত হইয়া দাঁড়াইয়া রহিল। নিত্যকালী যদিও রামের উপর খুব সদয় নয়, মানে নিত্যকালী হচ্ছে ওদের সেই বাড়ির দাসী চাকরানি, সে যদিও খুব একটা সদয় না, কেন রাম একটু দুষ্টু তো, সেজন্য বাড়ির কাজের লোকে রাখো একটা সদয় ছিল না, কিন্তু তবুও মাছ দেখিয়া সে রাগিয়া উঠিল। দিগম্বরীকে বলিল, আচ্ছা দিদিমা, পাড়ার লোকে জানে ছোটবাবুর কার্তিক গণেশের কথা, তুমি কি বলে মাছ ধরতে বলেছিলে? দু তিনটে পুকুরে কি আর মাছ ছিল না? দশটা লোকে খাবে তো এত বড় এক আদমনি রুই আর কি দরকার ছিল? লুকিয়ে ফেলো একে, কোথায় গেছেন তিনি, এখনই এসে পড়বেন। যে নিত্যকালীরও ভালো লাগলো না যে কেন তার কার্তিক গণেশের থেকে একজনকে ধরে আনা, তা সে দিদিমাকে একটু বাড়ির দাসী হয়েও দিদিমাকে একটু কঠোর স্বরেই বলল যে কেন আপনি একে ধরে আনার জন্য হুকুম করলেন, আর কি মাছ ছিল না? দিগম্বরী মুখ ভার করিয়া রহিলেন, জানি না বাবা অত সব, একটা মাছ ধরেছে তো সাত গুষ্টি মিলে কি করছে দেখো, একে লুকিয়ে ফেলবি তো বামুন খাবে না? নেত্য বলিল, তোমার বামুন খাবে সেই দুটো আড়াইটের সময়, ঢের সময় আছে, ছোটবাবু আগে স্কুলে যা, না হলে আজ আর কেউ বাঁচবে না। ও মা, ভোলা যে এখানে দাঁড়িয়েছিল সে গেল কোথায়, সে বুঝি খবর দিতে ছুটেছে? মানে ভোলা সেই ছোট্ট ছেলেটা, ওর বৌদির যে ছেলে আর কি, ওর ভাইপো, সবসময় ওর সঙ্গে সঙ্গে ঘুরে বেড়াতো, সে ছুটে চলে গেছে রামের কাছে। প্রয়োজন হইলে কখন কোন স্থানে রাম থাকে বা তাকে কোথায় পাওয়া যাইবে ভোলাই একমাত্র জানিত। সে ছুটিয়া গিয়া বাগানের উত্তর ধারের পেয়ারা তলায় আসিয়া উপস্থিত হইল। রাম একটা ডালের উপর বসিয়া পা ঝুলাইয়া পেয়ারা খাইতেছিল, ভোলা পেয়ারা চিবাইতেছিল। ভোলা হাঁপাইতে হাঁপাইতে বলিল, দেখবে এসো দা ঠাকুর, ভগা তোমার কার্তিককে মেরেছে।
মানে ভগা ভক্তি ওর কার্তিককে যে মেরেছে ভগা ওদের এই ছেলেটির নাম কি নেত্য বলিল বামুন খাবে রাম রাম এই পেয়ারা তলায় প্রয়োজন হলে কোথায় কখন কে থাকে ভোলা ভোলা বলে যে ছেলেটি বাচ্চা ছেলেটি সে গিয়ে খবর দিল ওকে যে ভোলা ওদের বাড়িরই একটি ছেলে সে গিয়ে খবর দিল যে হয় ওর দাদার ছেলের নাম ভোলা অথবা ওদের বাড়িতে থাকতো মানে কাজ টাজ করতো এরকম কেউ হবে আর কি তো যাই হোক সেই সে গিয়ে খবর দিয়ে দিয়েছে সে পেয়ারা খাচ্ছিল বসে সে গিয়ে খবর এই পর্যন্ত আর একটু বাকি রইল তোমরা এটুকু পড়ো আমি পরের দিন আর একটুকুনি বলে তোমাদের কোশ্চেন আনসার আলোচনা করে দেবো আজ